বন্ধুরা শোনো না পডকাস্টে এতদিনে রসগোল্লা লেডিকেনের গল্প আপনারা শুনে ফেলেছেন। আমি শিবম, আজ আরও একবার মিষ্টি মুখ করাতে এলাম আপনাদের। তবে কলকাতাইয়া মিষ্টি নয়, আজ আপনাদের নিয়ে যাব বর্ধমান জেলায়। বর্ধমান মানে ধানের ভাণ্ডার, বর্ধমান মানে রাজবাড়ি। তবে গল্পটা যখন মিষ্টি, তখন কোন নামটা মনে আসছে আপনাদের? হ্যাঁ, ঠিক ধরেছেন, মিহিদানার গল্প ছাড়া বর্ধমানকে চেনাই সম্ভব না। আজ ঘরে ঘরে যে মিষ্টির এত প্রসিদ্ধি, তা কিভাবে তৈরি হলো? বিশ শতকের গোড়ার কথা, বাংলা ভাগ হতে তখনও বছর খানেক বাকি। এমতবস্থায় বর্ধমান সফরে এলেন ভারতের তৎকালীন বড় লাট লর্ড কার্জন। বর্ধমানের রাজা তখন বিজয় চাঁদ মহতাব। লর্ড কার্জন সাহেবের আসার খবরে তিনি বেজায় ব্যস্ত হয়ে উঠলেন। স্বয়ং লাট সাহেব আসছেন শহরে, বাংলার খাঁটি মিষ্টি তো তাকে খাওয়াতেই হয়। এই ভেবে তিনি ডেকে পাঠালেন বর্ধমানের নাম করা মিষ্টির কারিগর ভৈরবচন্দ্র নাগকে। তাকে নির্দেশ দিলেন, লাট সাহেবের জন্য এমন এক মিষ্টি তৈরি করতে হবে বাংলায় কেউ যা আগে কখনো খায়নি। একবার কার্জন সাহেবকে খুশি করতে পারলে ইংরেজ জমানায় তার নিজের রাজত্ব বেশ সুবিধাজনক অবস্থায় থাকবে, এমনটাই হয়তো ভেবেছিলেন রাজা সাহেব। যাই হোক, বিজয় চাঁদের নির্দেশ পেয়ে তো ভৈরবচন্দ্র কাজে লেগে পড়লেন। স্বয়ং লাট সাহেব খাবেন বলে কথা, এমন মিষ্টি বানাতে হবে যা স্বাদে গন্ধে অতুলনীয়। প্রথমেই ভৈরবচন্দ্র নিলেন খানিকটা কামিনী ভোগ চাল, তারপর সেই চাল গুঁড়ো করে তার সঙ্গে মেশালেন খানিকটা বেসন এবং জাফরান। চালে জাফরান দেওয়ার ফলে তাতে হলদেটে রং এলো, বাংলাদেশের পোলাওয়ে যেমনটা দেখা যায়। তারপর সেই জাফরান মেশানো চালে কিছুটা জল ঢাললেন ভৈরবচন্দ্র, কিন্তু সেই জল তিনি ঢাললেন অত্যন্ত সাবধানে। জল বেশি পড়ে গেলে আবার চালের থকথকে ভাব নষ্ট হয়ে যেতে পারে। জলের সঙ্গে মিশে হলদেটে চাল খানিক থকথকে হয়ে এলে তাকে একটা পেতলের পাত্রের উপর রাখলেন ভৈরবচন্দ্র। তারপর সেই চাল পাত্র থেকে ফেলে দিলেন কড়াইয়ে গরম হওয়া খাঁটি ঘিয়ের ভেতর। এরপরেও বিস্তর খাটাখাটনি ছিল তার। কড়াইয়ে চাল কড়া করে ভেজে নিয়ে তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে সাবধানে তুললেন তিনি। তারপর সেই চাল ভিজিয়ে রাখলেন চিনির রসে। বেশ খানিকক্ষণ রসে ভিজিয়ে রাখার পর সেই জাফরান মাখা চাল থেকে বের হলো লোভনীয় গন্ধ। ভৈরবচন্দ্র এই নতুন মিষ্টির নাম দিলেন মিহিদানা। মিহিদানার সঙ্গে সঙ্গে ভৈরবচন্দ্র আরও এক ধরনের মিষ্টি তৈরি করেছিলেন, তার নাম তিনি দিয়েছিলেন সীতাভোগ। অবশেষে এসে পড়ল সেই বহু প্রতীক্ষিত দিন, 1904 সালের 17ই অগস্ট। এই দিনেই লর্ড কার্জন এসেছিলেন বর্ধমানে। বিজয় চাঁদ লাট সাহেবকে পরম যত্নে খাওয়ালেন তার শহরের সেরা কারিগরের তৈরি সীতাভোগ এবং মিহিদানা। কার্জন সাহেব সেই মিষ্টি খেয়ে বেজায় খুশি হলেন। সেই থেকে বর্ধমান বিখ্যাত হয়ে উঠল তার সীতাভোগ এবং মিহিদানার জন্যে। পরবর্তীকালে আরও নানান গণ্যমান্য ব্যক্তি বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানার প্রশংসা করেছেন, যেমন ধরা যাক লাল বাহাদুর শাস্ত্রী বা পণ্ডিত জওয়াহরলাল নেহরু। একবার তারা বর্ধমানে কংগ্রেসের অধিবেশনে এলে তাদের এই সীতাভোগ এবং মিহিদানা খাওয়ানো হয়। খাস বাংলায় তৈরি সেই মিষ্টি খেয়ে তারা বেজায় খুশি হন। কালে কালে সীতাভোগ আর মিহিদানার বয়স পেরে দাঁড়িয়েছে 117 বছর। আজও বর্ধমান তার সেই মিষ্টির ঐতিহ্যকে সমানভাবে ধরে রেখেছে। তবে বর্ধমান ছাড়াও কলকাতার সেন মহাশয়কে বলা চলে সীতাভোগ এবং মিহিদানার স্বর্গরাজ্য। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে লেক মার্কেটের দিকে দুপায়ে গলেই বাঁ হাতে পড়বে গিরিশ সুইটস। রাস্তা থেকেই দেখা যাবে শোকেসে থরে থরে সাজানো সন্দেশ এবং রসগোল্লা। একসময় স্বয়ং মান্না দে গিরিশ সুইটসের খরিদ্দার ছিলেন, আর সেই দোকানের উল্টো দিকেই সগৌরবে দাঁড়িয়ে আছে সেন মহাশয়। অনেকে মনে করেন গোটা কলকাতায় সেন মহাশয়ের চেয়ে ভালো সীতাভোগ আর মিহিদানা কোথাও পাওয়া যায় না। হয়তো এমন অনেকেই আছেন যাদের ইচ্ছে থাকলেও বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা চেখে দেখতে পারেননি। খাঁটি মিহিদানার স্বাদ গ্রহণ করতে তাদের সেন মহাশয় আসতেই হবে।
2017 সালে জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের তকমা পায় বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা। সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন মিষ্টির আবির্ভাবের ফলে হয়তো মিহিদানার চাহিদা কিছুটা কমেছে, কিন্তু বর্ধমানের কারিগরদের দৌলতে তার ঐতিহ্য বজায় রয়েছে আজও।